এক্সপেকটেশন প্রেশার আমি এটা অনেক বিষয়ে কথা বলছি অনেক ব্যাপারে কথা বলছি তোমাদের টিচাররা ক্লাস নেয় বাট এই টিচাররা কখনো মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলে না সেটা হলো বাপ মা ভাই বোন যখন ওমেকার ওই ফার্মগেট ব্রাঞ্চের লোকজন কয় যে তুমি তো বই টপ টেনে থাকবা উদ্ভাসে এরকম কথা বলে যে এই ছেলেটা এবার ভালো রেজাল্ট করবে টপে থাকতে পারে এ রেজাল্ট আমরা দেখবো রোল নিয়ে রাখে বিভিন্ন মানুষজন এই কথাবার্তাগুলো বলে টিচাররা এক্সপেকটেশন রাখে বাপ মা এক্সপেক্টেশন রাখে সেন্ট্রাল বিভিন্ন মেরিট অনুযায়ী তোমার মনে এক্সপেকটেশন চলে আসতে পারে এই এক্সপেকটেশনের প্রেশারগুলো পরীক্ষা হলে সামনে কিন্তু খুব টাফ এগুলো শুরুর দিকে মোটিভেট করে শুরুর দিকে খুব মজা লাগে বাট যখন অ্যাকচুয়াল এক্সাম হলে আমি বসি এগুলো কিন্তু খুবই পেইন দেয় ম্যান খুবই পেইন দেয় এই এক্সপেকটেশনের চাপ পৃথিবীর সবচেয়ে বড় চাপ তো আমি তোমাদেরকে অ্যাজ এ বড় ভাই বলবো কারো এক্সপেকটেশনের প্রেশার নেওয়ার দরকার নেই নিজেকে বলবা যদি চান্স না পাই কিচ্ছু হবে না কোনো জায়গায় আসবে না তুমি দেখবে বেস্ট পারফর্ম করবো ওই যে একটা বই আছে না মার্ক ম্যানসনের দ্য সাপ্ল আর্ট অফ নট গিভিং এ ফাক ওই বইটা পড়বা ওই বইটা না পড়লে ওই বইটার মূল আইডিয়ল যে একটা যে ডোন্ট কেয়ার বাপ মা চাইছে কোচিং চাইছে এই চাইছে ওই জন্য বইয়েটা চান্স পাইতে হবে ওই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে হবে এরকম না আমি চাইছি আমার ইচ্ছা ছিল বইটা আমার প্যাশন ছিল আমি এই জন্য পরীক্ষা দিছি তাহলে তুমি দেখবে খুব রিল্যাক্সে নিজের বেস্ট আউটপুট দিতে পারছো এক্সপেক্টেশনের প্রেশার নিবা যতটুকু আউটপুট দেওয়ার কথা ততটুকু পারবা না